আপনারা কি কেউ শুভ মহরত সিনেমাটি দেখেছেন? শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষের ছবি। তো এই সিনেমাতে মুখ্য অভিনেত্রী ছিলেন শর্মিলা ঠাকুর। যারা দেখেননি তাদের জন্য খুব সংক্ষেপে বলি, শর্মিলা ঠাকুর এখানেও একজন সিনেমার মধ্যেও একজন অভিনেত্রী, এবং শুটিং পর্যায়ে দেখানো হয়েছে শুটিং চলাকালীন তিনি প্রেগনেন্ট ছিলেন, এবং এই প্রেগনেন্ট অবস্থায় শুটিং হয়ে যাওয়ার পর তিনি পরবর্তীকালে যখন ডেলিভারি হয় তার, দেখা যায় যে তার শিশুটি বিকলাঙ্গ শিশু এবং তার অনেক রকম জন্মগত ত্রুটি আছে, সে মানসিকভাবে বিকলাঙ্গ এবং পরবর্তীকালে এই শিশুটি মৃত্যু হয়। সন্তান শোকে শর্মিলা ঠাকুর প্রায় পাগলের মতো হয়ে যান, এবং তিনি এই রোগ সম্বন্ধে কি রোগের জন্য তার বাচ্চাটির মৃত্যু হলো সেটা নিয়ে অনেক কিছু পড়াশোনা করেন, এবং পড়ে বুঝতে পারেন যে প্রেগনেন্সি অবস্থায় শুটিংয়ের সময় তার এক সহ অভিনেত্রী জ্বর গায়ে তার সংস্পর্শে এসে অভিনয় করেছিলেন, সেই জ্বরটাই হচ্ছে আসল কারণ যা তার মাধ্যমে তার গর্ভস্থ শিশুর কাছে পৌঁছেছিল এবং এতখানি বড় ক্ষতি করেছিল, যার জন্যই কিন্তু সেই শিশুটি পরবর্তীকালে বিভিন্ন রকম জন্মগত ত্রুটি দেখা যায় এবং সে মারা যায়। তো এই রোগটাই হচ্ছে জার্মান মেজলস বা রুবেলা। এই জার্মান মেজলস বা রুবেলা ছাড়া চিকেন পক্সও আরেকটি খুব কমন অসুখ, যেই অসুখটা যদি প্রেগনেন্ট অবস্থায় হয় মায়ের এবং বাচ্চার উভয়েরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে যে মহিলারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি দেখে নেওয়াটা জরুরি। তাদের যদি আগে কারো চিকেন পক্স হয়ে থাকে বা এই রুবেলা ভ্যাকসিন যদি আগে নিয়ে থাকেন, রুবেলা ভ্যাকসিন MMR ভ্যাকসিন হিসেবে দেওয়া হয়ে থাকে ছোটবেলায় শিশু অবস্থায়, এবং পরবর্তীকালে এখন যে ক্যাম্পেইন চলছে গভর্নমেন্টের MR ভ্যাকসিন সেটারও একটা পার্ট হচ্ছে রুবেলা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন। তো এইটা যদি নেওয়া থাকে অথবা যদি চিকেন পক্স হয়ে থাকে তাহলে তারা ইমিউন হন সাধারণত, তাদের এই রোগ প্রেগনেন্সিতে হওয়ার সম্ভাবনা কম হয়, তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই। কিন্তু যাদের শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, যাদের আগে চিকেন পক্স হয়নি, বা যারা জানেন না যে তারা MMR ভ্যাকসিন নিয়েছেন কিনা বা MR ভ্যাকসিন নিয়েছেন কিনা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ইমিউনিটিটা ব্লাড টেস্টের মাধ্যমে পরীক্ষা করিয়ে দেখা যেতে পারে। যদি দেখা যায় তিনি ইমিউন নন, তার শরীরে অ্যান্টিবডি নেই এই রোগকে হারিয়ে দেওয়ার, তাহলে কিন্তু ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে তিনি এই রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারেন এবং ভবিষ্যতে নিজেকে এবং গর্ভস্থ শিশুকে সেফ রাখতে পারেন এই রোগ দুটির বিভিন্ন রকম করাল গ্রাস থেকে। এখন কথাটা হলো, অনেক ভ্যাকসিনই তো আছে, অনেক রোগও আছে, তাহলে জানা দরকার যে কোন কোন ভ্যাকসিন প্রেগনেন্সি প্ল্যানিং পিরিয়ডে নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, ভ্যাকসিনগুলো নিলে তার কতদিন পর প্রেগনেন্সি প্ল্যানিং করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কিছু বলবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। এবার আসি রুবেলা ভ্যাকসিন নিয়ে। তো রুবেলা ভ্যাকসিন যেটা আগেই বললাম, যদি MMR ভ্যাকসিন না নেওয়া থাকে বা MR ভ্যাকসিন না নেওয়া থাকে, তাহলে একটা সিম্পল ব্লাড টেস্টের মাধ্যমে বোঝা যায় যে মহিলা যিনি প্রেগনেন্সি প্ল্যান করছেন তার রোগ প্রতিরোধক ক্ষমতা বা অ্যান্টিবডি আছে কি না। যদি না থাকে তাহলে একটা সিম্পল ভ্যাকসিন নিয়ে তারপর এক মাস গ্যাপ দিয়ে তার প্রেগনেন্সি প্ল্যান করা উচিত। এবার বলি, রুবেলা বা জার্মান মেজলস যদি প্রেগনেন্সিতে হয় তাহলে কি কি সমস্যা গর্ভস্থ শিশুর হতে পারে। দেখা যায় যদি 12 সপ্তাহের মধ্যে হয়, এই 12 সপ্তাহ মানে প্রেগনেন্সির প্রথম 3 মাস, তার মধ্যে যদি মায়ের শরীরে এই ইনফেকশন হয়, অনেক সময় মায়ের কিন্তু যে জ্বরটা হয় সেটা খুব একটা সিভিয়ার হয় না, অনেক সময় তিনি বুঝতেও পারেন না, অ্যাসিমটোম্যাটিক থাকেন, এবং এই জ্বরটা আর 5টা অন্যান্য জ্বরের মতনই অনেক সময় প্রেজেন্ট করে, কোনো আশেপাশের যে লোকজন তাদেরও ধরুন সাধারণ জ্বর হোক বলে ভাবছেন আপনি, বা সেও হয়তো অ্যাসিমটোম্যাটিক, তারও শরীরে তেমন কিছু সমস্যা নেই, তার কাছাকাছি আপনি প্রেগনেন্ট অবস্থায় প্রথম 12 সপ্তাহের মধ্যে পৌঁছলেন এবং সেই রোগটা আপনি অ্যাকোয়ার করলেন, আপনি হয়তো জানতেও পারলেন না, আপনার জ্বরও হলো না, কিন্তু প্রথম 12 সপ্তাহের মধ্যে যদি মায়ের রুবেলা হয় তবে বাচ্চার যেটা হয় সেটাকে আমরা বলি কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম, এবং এটা কিন্তু একটা বেশ ভয়ের জিনিস। এটা হলে কি হয়, প্রথম কথা হচ্ছে বাচ্চার অনেক রকম সমস্যা দেখা যায় এবং সেই সমস্যাগুলো অনেকগুলোই লাইফ লং ডিসএবিলিটি ক্যারি করে,
তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ডিফনেস, কানে শুনতে না পাওয়া, চোখে ক্যাটারাক্ট পাওয়া যায়, হার্টের কিছু সমস্যা হয়, ব্রেনের ডেভেলপমেন্টে সমস্যা হয়, লিভারে প্রবলেম হয়, স্প্লিনে প্রবলেম হয়, লাংসে প্রবলেম হয়, গ্লকোমা হতে পারে এবং সে মন্দ বুদ্ধি সম্পন্ন হয়, অর্থাৎ তার মানসিক বিকাশ অনেক সময় পুরোপুরি হয় না, এমনকি তার মৃত্যু পর্যন্ত। এইগুলো থেকে এড়ানোর উপায় হচ্ছে ভ্যাকসিন। আর যদি 12 থেকে 20 সপ্তাহের মধ্যে হয় তবে দেখা যায় বাচ্চার ইনফেকশন খুবই মাইল্ড হয়, তেমন কিছু হয়তো লং টার্ম সিকুয়েলি থাকে না। আর যদি 20 সপ্তাহের পরে মায়ের এই ইনফেকশন হয় তাহলে তেমন কিছু সমস্যা হয় না। তো যে ভ্যাকসিনটা নিলে এই রুবেলার ইনফেকশন থেকে বাঁচা যায় সে ভ্যাকসিনটার নাম হচ্ছে MMR বা আরভ্যাক। এই ভ্যাকসিনটা একটা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, সেই কারণেই এই ভ্যাকসিনটা নেওয়ার পর বলা হয় 1 মাস অ্যাটলিস্ট গ্যাপ দিয়ে তবে প্রেগনেন্সি প্ল্যান করতে। আর কোনো সতর্কতা নেই, ভ্যাকসিন নেওয়ার পরে এমন কিছু বিশেষ কিছু সাইড এফেক্ট দেখা যায় না, মায়ের সামান্য একটু জ্বর হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই কিচ্ছু হয় না। প্রেগনেন্সি অবস্থায় রুবেলা ইনফেকশন আরও দুটো জিনিস বলে, একটা হচ্ছে মিসক্যারেজ আর একটা হচ্ছে স্টিলবার্থ। স্টিলবার্থ মানে মৃত শিশুর জন্মদান, কাজেই অবশ্যই এই ভ্যাকসিনটা প্রেগনেন্সি প্ল্যানিং এর সময় নিয়ে নেওয়া উচিত। এবার আসি চিকেন পক্স। চিকেন পক্স এটাও কিন্তু একটা আমাদের খুব নোন একটা অসুখ, আমরা সবাই জানি বসন্ত বা চিকেন পক্স আমাদের একটা পার্টিকুলার টাইমে প্রচন্ড রকম হয়, বিশেষ করে তাদেরই হয় যাদের কিন্তু আগে হয়নি। যদি কারো একবার হয়ে থাকে তাদের সাধারণত লাইফ লং ইমিউনিটি থাকে, আর হয় না, বা যদি হয়ও তাহলে সিভিয়ারিটি অত বেশি হয় না। তো আমরা যখন প্রেগনেন্সি প্ল্যানিং এ কেউ আসেন তাকে জিজ্ঞাসা করে নিই আপনার কি চিকেন পক্স আগে হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হয়তো তার ভ্যাকসিনের প্রয়োজন নেই, যদি না হয়ে থাকে অথবা হয়তো উনি জানেন না যে হয়েছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা টেস্ট করতে পারি, তার মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি ইমিউন কিনা। যদি ইমিউন না হন তাহলে ভ্যাকসিনটা দেওয়া যায়, চিকেন পক্সের ভ্যাকসিন আছে, সেটাও লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিন নেওয়ার পরেও 4 সপ্তাহ গ্যাপ দিতে হয়। এই রুবেলা ভ্যাকসিন আর চিকেন পক্স ভ্যাকসিন একই দিনে একসাথেও নেওয়া যায় অথবা পরপর 2 মাস নেওয়া যায়, পরপর 2 মাস যদি নিতে হয় তাহলে তারপরে ওই 2 মাসই গ্যাপ দিয়ে প্রেগনেন্সি প্ল্যান করতে হয়। চিকেন পক্স কতটা ইনফেকশাস এটা হয়তো আমরা অনেকেই জানি না, যে চিকেন পক্সের ইনফেক্টিভিটি পিরিয়ড কতটা। চিকেন পক্স যার হচ্ছে বা যার হয়েছে সে কিন্তু ইনফেক্ট করতে পারে আরেকজনকে কবে থেকে জানেন, তার চিকেন পক্সের কোনো সিমটম বা জ্বর আসার 2 দিন আগে থেকে, এবং কতদিন অবধি, যতদিন অবধি না তার যে ব্লিস্টারগুলো অর্থাৎ চিকেন পক্সের যে র্যাশগুলো সেগুলো স্ক্যাব হয়ে গেছে, মানে মুখটা কালো হয়ে গেছে, তাহলে 2 দিন জ্বরের আগে থেকে ওই স্ক্যাব হওয়া অবধি পেশেন্ট ইনফেকশাস থাকে। স্ক্যাব হওয়ার পর কিন্তু আর ইনফেকশাস থাকে না, অনেকেই ভাবে যে ওই যে যখন চুমটিগুলো উঠে যায় সেইগুলো থেকে বোধহয় ইনফেকশন হয়, এটা কিন্তু ভুল ধারণা। এবং এই ইনফেকশনটা খুব সহজে হতে পারে, 5 মিনিট যদি কোনো চিকেন পক্স রোগী তার সাথে আপনি মুখোমুখি থাকেন তাহলেই আপনার চিকেন পক্স হতে পারে, একই ঘরে যদি 5 মিনিট থাকেন। কোনো প্রেগনেন্ট মহিলার যদি চিকেন পক্স হয় তাহলে তার সিভিয়ার নিউমোনিয়া হতে পারে, যেটা কিন্তু তার জীবন সংশয়কারী হতে পারে, হসপিটাল অ্যাডমিশন লাগে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু সে পেশেন্টকে আমরা হারিয়ে ফেলি, মর্টালিটি রেট এতটাই বেশি। কাজেই চিকেন পক্স যাতে প্রেগনেন্সি পিরিয়ডে না হয় সেটার জন্য অবশ্যই সতর্ক হওয়া উচিত, ভ্যাকসিন নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর প্রেগনেন্সি অবস্থায় যদি চিকেন পক্স ধরা পড়ে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আপনার ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া উচিত। কোনো গর্ভবতী মহিলার প্রথম 5 মাসের মধ্যে যদি চিকেন পক্স ইনফেকশন হয় তাহলে বাচ্চার কনজেনিটাল ভ্যারিসেলা সিন্ড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। সেটাতে কি হয়, সেটাতে যেটা হয় তার স্কিনে স্কারিং হয় এবং মস্তিষ্কের ডেভেলপমেন্টে অসুবিধা হয়, চোখের ডেভেলপমেন্টে অসুবিধা হয়, বিভিন্ন রকম GI প্রবলেম দেখা যায় অর্থাৎ খাদ্য নালীর কিছু সমস্যা থাকে, মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বাচ্চার পরবর্তীকালে লো বার্থ ওয়েট অর্থাৎ অল্প ওজন হওয়া সম্ভাবনা বাড়ে। আর যদি 20 সপ্তাহের পরে হয়, যদি শেষের দিকে একদম না হয় তাহলে সেরকম সমস্যা দেখা দেয় না, কিন্তু আবার ডেলিভারির 5 দিন আগে থেকে 2 দিন পর অবধি যদি মায়ের চিকেন পক্স হয় তাহলে দেখা যায় বাচ্চার সিভিয়ার চিকেন পক্স ইনফেকশন হয় এবং তার থেকে বিভিন্ন রকম লাইফ থ্রেটনিং কমপ্লিকেশন হতে পারে বাচ্চার, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
তো সেই কারণে চিকেন পক্সেরও যদি ইমিউনিটি না থাকে, আগে যদি মায়ের বা যে মহিলা প্রেগনেন্সি প্ল্যান করছেন তার চিকেন পক্স হওয়ার কোনো হিস্ট্রি না থাকে, তাহলে অবশ্যই তার ইমিউন লেভেলটা যাচাই করে নেওয়া উচিত ব্লাডের টেস্টের দ্বারা। এখানেও একটা ভ্যাকসিন দেওয়া যায় যদি তিনি ইমিউন না হন। এই ভ্যাকসিনটার দুটো ডোজ, এক মাস অ্যাপার্ট দুটো ডোজ দেওয়া হয়, এবং শেষের ডোজটা, সেই ডোজটা দেওয়ার এক মাস গ্যাপ দিয়ে আপনি প্রেগনেন্সি প্ল্যানিং করতে পারেন। তাহলে যদি সাম আপ করি, তাহলে এটা বলা যায় যে রুবেলা ভ্যাকসিনের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হয় যাদের রুবেলার ইমিউনিটি নেই, যে ভ্যাকসিনটা দেওয়া হয় তার নাম আরভ্যাক বা MMR ভ্যাকসিনটা, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। ভ্যাকসিনটা নেওয়ার এক মাস গ্যাপ দিয়ে প্রেগনেন্সি প্ল্যানিং করা উচিত। যিনি প্রেগনেন্সি প্ল্যানিং করছেন তার যদি আগে চিকেন পক্স হওয়ার হিস্ট্রি না থাকে, তাহলে তার ক্ষেত্রেও যে ভ্যাকসিনটা নেওয়া উচিত সেটার নাম হচ্ছে ভ্যারিসেলা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা দুটো ডোজ হয়, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন, এক মাস গ্যাপ দিয়ে, লাস্ট ভ্যাকসিনের এক মাস গ্যাপ দিয়ে প্রেগনেন্সি প্ল্যান করা যায়। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার। ভালো থাকবেন।